নগ্নতা বলতে পোশাকহীন শারীরিক অবস্থাকে বোঝায়। কোনো কোনো ক্ষেত্রে ন্যূনতম পোশাক বা পোশাকহীন অবস্থা সামাজিক মাধ্যমে গ্রহণযোগ্য বিবেচিত হয়ে থাকে। সাধারণভাবে শালীনতা বোধ নগ্নতাকে সমর্থন করে না, তবে স্থান ও কালভেদে শালীনতা বোধের ধারণা ভিন্ন। সভ্য সমাজে যা শালীন, আদিম সমাজে তা বিপরীত। কোনো কোনো নির্দিষ্ট সমাজ ব্যবস্থার চিত্রে, ভাস্কর্যে ও সাহিত্যে নগ্নতাকে নান্দনিকতার এক বিশেষ উপাদান মনে করা হয়। ডাব্বু রত্নানী একজন বিশিষ্ট ফ্যাশন ফটোগ্রাফার। প্রতি বছর তিনি নিজের ফটোশুটের একটি ক্যালেন্ডার বের করেন, যেটি বেশ জনপ্রিয়। তার ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি। কোনো বছরই দর্শকদের নিরাশ করেন না ডাব্বু। 1999 সাল থেকে তিনি এই ফটোশুটের ক্যালেন্ডার বের করে চলেছেন। অনেক সময় বলিউড সুন্দরীদের দেখা গেছে ডাব্বু রত্নানীর ক্যালেন্ডারে, আর বলিউডের অভিনেত্রীরাও নিজেদের ভাগ্যবান মনে করেন ডাব্বু রত্নানীর ক্যামেরার লেন্সের সামনে পোজ দেওয়ার জন্য। আজ আপনাদেরকে এরকম 10 জন বলিউড অভিনেত্রীর কথা জানানো হবে, যারা ক্যামেরার সামনে শুধু পোজই দেননি, টপলেস হয়ে উষ্ণতাও ছড়িয়েছেন। আসুন দেখে নেওয়া যাক সেসব বলিউড সুন্দরীদের উষ্ণতম ছবি। কৃতি স্যানন। কৃতি স্যাননের এই ছবিটি ডাব্বু রত্নানী 2018 ক্যালেন্ডারের সবচেয়ে আবেদনময় ছবি। আগের বছর কৃতি ফটোশুটের জন্য নিজের খোলা পেট প্রদর্শন করেন, কিন্তু এবছর ফটোশুটের জন্য টপলেস হন। একটি কাউবয় হ্যাট দিয়ে নিজের শরীর ঢেকে রেখেছিলেন কৃতি। ক্যাটরিনা কাইফ। একতা টাইগারের অভিনেত্রী ক্যাটরিনাকে দেখা যাচ্ছে একটি ফুলের ছাতা হাতে টপলেস অবস্থায় ডাব্বু রত্নানীর ফটোশুটের জন্য পোজ দিতে। ক্যাটরিনা হাঁটু দিয়ে তার শরীর ঢেকে রেখেছে। জ্যাকলিন ফার্নান্দেজ। ডাব্বু রত্নানীর এই ছবিতে জ্যাকলিনকে দেখা যাচ্ছে হাতে বক্সিং গ্লোভস পরে শরীর ঢেকে রাখতে। ছবিতে জ্যাকলিনের সামান্য হিংস্র লুকটি সত্যি অসাধারণ। পারিণীতি চোপড়া। ডাব্বু রত্নানীর ফটোশুটের পোজ দেওয়ার জন্য পারিণীতি নানা ধরনের এক্সপেরিমেন্ট করেন। কখনো সে চকলেটের সাথে পোজ দিয়েছে, কখনো বা বাথটবে। তবে এই ছবিটির মতো আবেদনময় ছবি একটিও হয়নি। দিশা পাটানি। ধোনির বায়োপিকের অভিনেত্রী 2017 সালে প্রথম ডাব্বু রত্নানীর ক্যালেন্ডারের জন্য ফটোশুট করেন, এবং তিনি হট ফটোশুটকেই বেছে নেন। নিজের চুল এবং হাঁটু দিয়ে শরীরের বিশেষ অংশ ঢেকে দিয়েছেন দিশা। ছবিটি কতটা হট সেটা দেখলেই আন্দাজ করা যায়। শ্রদ্ধা কাপুর। ছবিতে দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরকে, যিনি তার খোলা পিঠ প্রদর্শন করছেন। তার হাওয়ায় উড়ে যাওয়া চুল এবং চোখের এক্সপ্রেশন সত্যি অনবদ্য। লারা দত্ত। একটি পুরনো অ্যালুমিনিয়ামের টবে পোজ দিচ্ছেন লারা দত্ত। ছবিটিতে দেখা যাচ্ছে লারা শরীরের বিশেষ অংশ ঢেকে রেখেছেন ফেনা দিয়ে। লারার হাসি এই ছবিতে অন্য মাত্রা যোগ করেছে। বিদ্যা বালান। ডার্টি পিকচার ছবির অভিনেত্রী বিদ্যা বালান ডাব্বু রত্নানীর 2015 সালের ক্যালেন্ডারের ফটোশুটের জন্য টপলেস হয়েছিলেন। ছবিতে বিদ্যা বালানকে একটি খবরের কাগজ দিয়ে শরীর ঢাকতে দেখা যাচ্ছে। আলিয়া ভাট। বলিউডের দুষ্টু মিষ্টি নায়িকা আলিয়া ডাব্বু রত্নানীর জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোশুট করেন। একটি কালো বিড়ালের সাথে পোজ দিয়ে অসাধারণভাবে নিজের শরীর ঢেকে রেখেছেন আলিয়া। লিসা হেডেন। ডাব্বু রত্নানীর ক্যালেন্ডারে লিসা হেডেনের এই ছবিটি প্রথাগত ফটোশুটের সমস্ত পোজ ও স্থান নির্বাচনের ধারণাকে পাল্টে দেয়। অভিনেত্রী টপলেস হয়ে একটি কমোডে বসে ছবির জন্য পোজ দেন। ভিউয়ার্স, এই ছিল অভিনেত্রীদের কিছু টপলেস ফটোশুট। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।